আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি। আমরা আজকে ঢাকায় আছি। আমি সিন্না, সিন্না সাদি, সিন্নার আম্মু, আমরা সবাই আজকে ঢাকার নতুনগুলা থেকে রওনা দিলাম রিক্সায় করে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যাব। তো একটু কাজ ছিল, সেই কাজটি হয়তো দেখাবো না, কিন্তু টোটাল ইউনিভার্সিটিটা ঘুরবো। তো একটা ভিডিওটা তৈরি করেছি আপনাদের জন্য, ভয়েসটা পরে দিলাম কারণ প্রচুর শব্দ ছিল। তো চলুন ভিডিওটা শুরু করি। রিক্সায় রওনা দিলাম চাতারকুলে। 50 টাকা রিক্সা ভাড়া ছিল, তো বেশ দূরে না, কিন্তু রাস্তা ফাঁকা ছিল। রাস্তাগুলো একটু ভিতরে খারাপ আছে। স্টুডেন্ট কলেজ বাংলাদেশের ক্যাম্পাস এদিকে। খাল খুল মানে স্কিন না সব ভরিয়া লাগছে যে বসুন ধরে ঘুরে। হ্যাঁ হ্যাঁ ও যায় না ভাই, যে টাকা দিয়েছে স্টুডেন্ট টাকা থাকে 6 লাখ 7 লাখ, একটা স্টুডেন্ট মানে ধরে আতি এই অন্য কোথাও করে আপাতত এনে পরে আমার আসন বের মাইয়ে পরে। ঢাকা শহর সব দল করবে এরা, খালি হালাইতেই আছে হালাইতেই আছে। ভাই রাস্তা না চেনে, চিনবে ওইটা কই? হ্যাঁ আইসে মর্জি তৈরি করতেছে ক্যাম্পাস। দূর আছে, দূর আছে, দূর আছে। মেল বৃষ্টি বিদ্যুৎ না বাইরে ভালো করছে সিন্না।
ব্যথা হয়েছে? হ্যাঁ হ্যাঁ আমার রাগ হয়েছে। হ্যাঁ বাবার দিকে একজন না তুই জানি কেরাম বেশি দাঁড়াই দেখে যান তোরে এটাই আছে ওয়ান্ডারল্যান্ড পার্ক। ন্যাশনাল ইউনিভার্সিটি উচ্চশিক্ষার প্রসারে নির্ভরযোগ্য অসামান্য এক বিদ্যাপীঠ। 1995 সালের 7 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের খ্যাতনামা অধ্যাপক ডক্টর এবিএম মুফিজুল ইসলাম পাটোয়ারি স্যারের হাত ধরে যাত্রা শুরু করে এই বিশ্ববিদ্যালয়। আমরা চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগে আছি এবং ফোর্থ আইটি রেভলিউশনের যুগে আছি এবং এই যুগে তথ্য প্রযুক্তিতে কম্পিউটার সায়েন্স এডুকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আমাদের ঢাকা ইন্ডাস্ট্রিয়াল ইউনিভার্সিটি জন্মলগ্ন থেকেই অত্যন্ত মানসম্পন্নভাবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এডুকেশন দিয়ে আসছে। এখানে আমাদের একটি নতুন সংযোজন হলো আমরা IEB অর্থাৎ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের অ্যাক্রেডিটেশন পেলাম। এটা অত্যন্ত একটি প্রেস্টিজিয়াস অ্যাক্রেডিটেশন, এর মাধ্যমে ইউনিভার্সিটি বা বাংলাদেশের শীর্ষ কম্পিউটার সায়েন্সের এডুকেশন প্রোভাইডার হিসাবে একটি ফর্মাল স্বীকৃতি পেল। এটি ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমি এই ডিপার্টমেন্টের শিক্ষার্থী, এই ডিপার্টমেন্টের শিক্ষক কর্মকর্তাবৃন্দ, গ্র্যাজুয়েট সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই বিশাল অর্জনের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের খ্যাতনামা অধ্যাপক মরহুম আলহাজ প্রফেসর ডক্টর এবিএম হোসেন পাটোয়ারি কর্তৃক 1995 সালের 7 এপ্রিল প্রতিষ্ঠিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রতিষ্ঠা লগ্ন থেকেই কোয়ালিটি রিভিশন দেওয়ার ব্যাপারে এই ইউনিভার্সিটি বদ্ধপরিকর। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এই ইউনিভার্সিটিতে অন্যতম প্রতিষ্ঠিত ডিপার্টমেন্ট। তথ্য প্রযুক্তির ধারাবাহিকতায় যুব উপযোগী শিক্ষা প্রসারের লক্ষ্যে 1996 সালের 3রা জুলাই গুটি কয়েক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চালু হয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। আজ থেকে 24 বছর আগে 1995 সালে এপ্রিল মাসে ডক্টর মফিজুল ইসলাম পাটোয়ারি, উনি ল বিভাগের অধ্যাপক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, উনি এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠার পর বছরই এই বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স চালু করা হয় এবং চালুর পর থেকে অসংখ্য ছাত্রছাত্রী1996 সালের 3রা জুলাই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তার যাত্রা শুরু করে। তখন থেকে এই বিভাগ অত্যন্ত দক্ষতা ও সুনামের সহিত পরিচালিত হচ্ছে। বিএসসি এবং এমএসসি এই দুইটি বিভাগ চালু রয়েছে।
নিয়মিত সমাবর্তনের মাধ্যমে প্রায় 3,500 শিক্ষার্থী তাদের শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ করেছে। আমাদের রয়েছে উন্নত মানের কম্পিউটার ল্যাব এবং এক্সাক্ট তরুণ এবং মেধাবী শিক্ষক মণ্ডলী। সম্প্রতি আমরা আইবি এর সনদ লাভ করেছি, যা আমরা আমাদের ইউনিভার্সিটি জার্নি শুরু করে 1995 সাল থেকে। সিএসি থেকে প্রথম ব্যাচ বের হয় 2000 সালে। 2000 এবং 2001 সাল থেকে স্টুডেন্টদের একটা জোরালো দাবি ছিল আইবি এর অ্যাক্রেডিটেশন লাভ করা। সে লক্ষ্যে আমরা কাজ শুরু করি, বাট অ্যাক্টিভলি আমরা মে 2014 সালে আমরা এসএআর রিপোর্ট লিখে সাবমিট করি। প্রথমবার আমরা তেমন কোনো পজিটিভ রেসপন্স পাই না। তার ধারাবাহিকতায় 2017 সালে আমরা এসএআর রিপোর্টটাকে রিভাইজ করে ওখানে সাবমিট করি। এর ফলে 2018 সালে আইবি থেকে ভিজিটিং টিম আমাদের এখানে 3 দিন ধরে ভিজিট করে। একাডেমিক্যালি প্রথমবারে আমরা খুব ভালো অবস্থানে ছিলাম, বাট ম্যানেজমেন্ট এবং আমাদের ফিজিক্যাল ফেসিলিটিসে কিছু ঘাটতি থাকে। আমরা কিছু রেকমেন্ডেশন পাই, আমরা এটাতে সফল হতে পারতাম না যদি আমরা অথরিটি আমাদের যারা শিক্ষকবৃন্দ আছে এক্সিস্টিং স্টুডেন্ট এবং স্টাফ সকলের সহযোগিতা না পেয়ে থাকতাম। আমি কৃতজ্ঞতা জানাবো ইউনিভার্সিটির অথরিটিকে, আমার যারা কলিগ আছে আমাদের ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দ, আমাদের স্টুডেন্ট এক্সিস্টিং স্টুডেন্ট এবং আমাদের অ্যালুমনাই যারা পাস করে গেছে এবং আমাদের যারা স্টাফ আছে তাদের সকলকে, এবং আমাদের রিসেন্টলি কিছু স্টুডেন্ট অর্গানাইজেশন আছে যারা অনেক বেশি অ্যাক্টিভ, যেমন আমাদের IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ, আমাদের প্রোগ্রামিং ক্লাব, তাদের সঙ্গে খরচ তো একই না, টাকা রাখতে পারে 5 বছর খরচ একই, 2 লাখ ইচ্ছবে সক্ষম হয়েছে। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর বিভাগের শিক্ষার্থীরা তাদের মেধা ও মননের পরিচয় দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। ACM, ICPC, NCPC, সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার প্রজেক্ট শোকেসিং, পোস্টার প্রেজেন্টেশনের মতো জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয় তথা বিভাগের জন্য বয়ে নিয়ে আসছে সাফল্য। গতানুগতিক পড়াশোনার বাইরে শিক্ষার্থীদেরকে গবেষণায় উৎসাহ প্রদান করার জন্য আমাদের ডিপার্টমেন্টে রয়েছে নিজস্ব রিসার্চ ল্যাব। রিসার্চ ল্যাবে মেশিন লার্নিং, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, রোবোটিক্স এবং ডাটা সায়েন্সের মতো গুরুত্বপূর্ণ স্টেট অব দ্য আর্ট সাবজেক্টে স্টুডেন্টকে উৎসাহ প্রদান করার জন্য নিয়মিত রিসার্চ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আয়োজন করা হয় পাশাপাশি
মাঝে সহায়তা করে, যেমন বন্যার্থদের মাঝে শীত ত্রাণ বিতরণ, শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ, এবং বিভিন্ন উৎসবে আমরা দুস্থদের মাঝে নতুন কাপড় বিতরণের মাধ্যমে আমাদের ভলেন্টিয়ার ক্লাব তাদের দায়িত্ব পালনে সচেষ্ট থাকে। এছাড়াও প্রতি বছর শিক্ষার্থীরা সিএসসি ডিপার্টমেন্ট অ্যানুয়াল পিকনিক, সেমিস্টার ওয়াইজ প্রোগ্রামিং কনটেস্ট, কালচারাল ফেস্ট, ইনডোর গেমস, আউটডোর গেমস, প্রজেক্ট অ্যান্ড পোস্টার ফেয়ার, জব ফেয়ার, হেরিটেজ সাইট ভিজিট এসবের আয়োজন করে থাকে। মানসম্মত শিক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে বিভাগে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয় মাসিক ও সাপ্তাহিক মিটিং। এছাড়াও দুর্বল ও বিদেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে রেগুলার ইন্টেনসিভ কাউন্সেলিং। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে সনদ লাভ করা শিক্ষার্থীরা তাদের দক্ষতা স্বাক্ষর রাখছে। দেখি খারাপ লাগবে না, আমি নামাজ নামাজ লাগছে।